এই শহর গতকাল আন্দোলনকারী চাকরির প্রার্থীদের একজোট হয়ে রাস্তায় নামতে দেখেছিল। আর আজ আবারও এই আন্দোলনকারী চাকরির প্রার্থীরা সল্ট লেকে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী চাকরির প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে পুলিশ আসে এবং পুলিশ বাধা দেয় তাদের। এবার কি অবস্থা? আবির দত্ত আমাদের প্রতিনিধি জানাবেন। আবির, কি অবস্থা এখন আন্দোলনকারী চাকরির প্রার্থীরা, প্রাথমিকে যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে? দুই ঘন্টা আগে তারা এখানে জমায়েত ছিল এবং তাদের যেটা দাবি যে 2014 সালে প্রাথমিকের চাকরি প্রার্থী তারা, এবং তারা যোগ্য প্রার্থী হিসেবে তারা পরীক্ষা পাশ করার পরেও তারা চাকরি পাননি এবং সেই জন্যই তারা জমায়েত করেন, এবং জমায়েত করেন তারা এপিসি ভবনের সামনে সল্টলেকে। এই যে এপিসি ভবনে এসে তাদের বক্তব্য যে কবে তারা চাকরি পাবেন সেটা তারা জানতে চান। এরপরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং যখন পুলিশ সরিয়ে দেয় তখন তারা জানান যে তারা তাদেরকে যেন ব্যবস্থা করে দেওয়া হয় এপিসি ভবনের কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেন কথা বলতে পারেন প্রাইমারি শিক্ষা সংসদের যারা আধিকারিকরা রয়েছেন বা যারা অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলতে চান। এরপরেই দুজন সেখানে যান এবং তারা সেখানে কথা বলেন, এবং তাদেরকে তাদের যারা বক্তব্য বাইরে বেরিয়ে এসে যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আজকে রাত্রিবেলা বা দু একদিন মধ্যেই কিছু খবর তারা পাবেন, এবং সেই খবরগুলোর মধ্যে যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই চাকরি পাবে এমনটাই তাদেরকে বলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এই যে চাকরি প্রার্থীরা এসছেন তাদের বক্তব্য যে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন 2014 সাল থেকে, 2014 সালে পাস করার পরও তারা এখনো চাকরি পাননি, এবং সেইটা যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে পুনরায় তারা আসবেন এমনটাই তাদের বক্তব্য। ধন্যবাদ আবির। হাতে প্ল্যাকার্ড ফ্লেক্স, মুখে স্লোগান, এতদিন রাজনীতিতে মহাজোট দেখা গেছে, কিন্তু এবার রাস্তায় নামলো চাকরি প্রার্থীদের মহাজোট। সোমবার সপ্তাহের শুরুর দিনই কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করলেন 2014 প্রাইমারি টেট নন ইনক্লুডেড চাকরি প্রার্থী থেকে শুরু করে রাজ্য সরকারের গ্রুপ ডি, নবম থেকে দ্বাদশের যুব ছাত্র অধিকার মঞ্চ, এসএলএসটি, মাদ্রাসা কমিশন, নার্সিং এবং কলেজের চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের নটি মঞ্চ একত্রিত হয়ে কেউ থালা বাজিয়ে কেউ গান গিয়ে মিছিল করল। শিয়ালদা দক্ষিণ থেকে শুরু হয় মিছিল, মৌনালী এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। অনতি বিলম্বে যদি আমাদের নিয়োগ না হয়, এই যে আন্দোলন আজকে দেখলো সরকার, এর থেকেও হাজার গুণ বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের এখন দুটো জ্বালা, এক পেটের জ্বালা সাথে বুকের জ্বালা। বুকের জ্বালা কেন? কারণ আমাদের যে হকের চাকরিটা সেটাও আমাদের চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর উনি বলতেই পারবেন না, যেটা পার্থবাবু জানেন বা ব্রাত্যবাবু জানেন বা অন্য কারোর ডিপার্টমেন্ট, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, তিনি চাইলে এক্ষুনি আমাদের নিয়োগটা করতে পারেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু দয়া করুন, একটু দৃষ্টি আকর্ষণ করুন আমাদের দিকে, আমরা শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে এই মহামিছিলে ডাক দিয়েছি। সবার যেহেতু চাকরির দাবিটা এক, সবাই যেমন নিয়োগ চাইছে, সবাই চাইছে হাতে নিয়োগপত্র উঠুক, তাই সবাইকে একটা ছাতার তলায় আসার অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টা। তা আমি অত্যন্ত খুশি আজকে এই বিষয়টা, নটা সংগঠন তারা একসাথে এসে, এবং এদেরকে পুলিশ যখন পারমিশন দিতে চাইনি, এদের আইনি লড়াইটা আমি হাইকোর্ট থেকে করে আজকে ছিনিয়ে এনেছি। এই মহা জোট টোট করে পার্টি করে তো হবে না, যাদের সত্যিকারের চাকরি প্রার্থী তাদের নিশ্চিতভাবে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল এবং তাদের ব্যবস্থা হবে, কিন্তু এই জোট রাস্তা এগুলো জোট ভোট এসব দিয়ে হয় না। চাকরি প্রার্থীদের মহাজোটের মহামিছিল নিয়ে দিনভর উত্তপ্ত থাকলেও রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।